আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরে, দেশে এবং পূর্বাশে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা বা তাবিজ সম্পর্কে আলোচনা করব। দর্শক, সে গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো হলো স্বপ্নে পরীক্ষা দেখা। দর্শক, স্বপ্নে পরীক্ষা দিতে দেখিনি এমন কোনো মানুষ পৃথিবীতে নাই বলতে গেলে চলে। তবে সে স্বপ্নের ধরন কিংবা অবস্থা বিভিন্ন রকম হতে পারে। দর্শক, আজকে ভিডিওটির মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা কিংবা তাবিজ সম্পর্কে আলোচনা করব। এক নম্বর স্বপ্ন হলো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আপনি অন্যান্য কাজে ব্যস্ত এবং পরীক্ষা দিতে যাচ্ছেন না। দ্বিতীয় নম্বর স্বপ্ন, পরীক্ষায় কিছু পারছেন না, অর্থাৎ পরীক্ষা হলে গিয়ে আপনি দেখছেন কিছু কমান পড়ছে না এবং কিছু পারছেন না। তিন নম্বর স্বপ্ন, পরীক্ষার তারিখ আপনি জানেন না, সবাই জানে কিন্তু আপনি জানেন না। চার নম্বর স্বপ্ন, পরীক্ষায় আপনি ফেল করেছেন, অর্থাৎ পরীক্ষার ফলাফল দিয়েছে কিন্তু আপনি পরীক্ষায় ফেল করেছেন এমন স্বপ্ন। পাঁচ নম্বর, পরীক্ষায় আপনি পাশ করেছেন। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ স্বপ্নের তাবির কিংবা ব্যাখ্যা জানার জন্য ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সাধারণত আমরা পাঁচ প্রকারের স্বপ্ন দেখে থাকি পরীক্ষা সম্পর্কে। এক নম্বর হলো, অনেক সময় আমরা দেখি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমরা অন্যান্য কাজে এমনভাবে ব্যস্ত থাকি যে আমরা পরীক্ষার হলে যাওয়ার মতো সুযোগ পাচ্ছি না, অর্থাৎ পরীক্ষার হলে যেতে পারছি না। অন্যান্য কাজের মধ্যে এতটাই মশগুল যে আমরা পরীক্ষার কথা ভুলে যাই, বা পরীক্ষার কথা মনে থাকলেও অন্যান্য কাজ করায় আমরা ব্যস্ত থাকি। হয়তো আমরা কোথাও যাচ্ছি, বাজারে যাচ্ছি, অথবা আমরা পড়াশোনা করছি, অথবা আমরা খাদ্য গ্রহণ করছি, অথবা অন্য কোথাও আমরা বেড়াতে যাচ্ছি, কিন্তু পরীক্ষা যে শুরু হয়ে যাচ্ছে এবং পরীক্ষার হলে যাওয়া যে দরকার এটা কিন্তু আমাদের মনে থাকে না। এরকম অবস্থা কিন্তু আমাদের প্রায়ই হয়। দর্শক, আপনি যদি এইরকম কোনো স্বপ্ন দেখেন যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আপনি অন্যান্য কাজ করায় ব্যস্ত এবং পরীক্ষার হলে যেতে পারছেন না, এর অর্থ হবে আপনার বাস্তবিক জীবনে আপনার যেই সকল কাজ করা দরকার তা আপনি করছেন না, আপনি অহেতুক সময় পার করছেন। অর্থাৎ যেই কাজ আপনার এই মুহূর্তে করা দরকার আপনি তা করছেন না, অলস জীবনযাপন করছেন। আপনি যদি হন স্টুডেন্ট কিংবা শিক্ষার্থী, তাহলে আপনার উচিত এই মুহূর্তে গভীর মনোযোগের সাথে অধ্যয়ন করা কিংবা পড়াশোনা করা। তো আপনি যদি এরকম স্বপ্ন দেখেন যে আপনার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আপনি পরীক্ষার হলে যাচ্ছেন না, অন্যান্য কাজ করে ব্যস্ত, এর অর্থ হবে ওই স্টুডেন্ট তার জীবনে যা করা দরকার বেশি বেশি করে অধ্যবসায় করা দরকার, সে তা না করে সে তার অলস জীবনযাপন করছে এবং যা তার না করা দরকার সেগুলো নিয়ে সে ব্যস্ত আছে। তাছাড়া দর্শক, আপনি যদি হন কোনো যুবক এবং আপনি চাকরি করছেন, অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠিত এবং বোঝা যায় যে আপনার এই মুহূর্তে বিবাহ করা দরকার, বাস্তবিক জীবনে হয়তো আপনার এমনই এরকম এই মুহূর্তে প্রয়োজন কিন্তু আপনি সে বিবাহ করছেন না, এবং এই অবস্থায় যদি আপনি এরকম স্বপ্ন দেখেন যে আপনার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আপনি পরীক্ষা হলে যাচ্ছেন না, অন্যান্য কাজ করে ব্যস্ত, বোঝা গেল আপনার বাস্তবিক জীবনে এই মুহূর্তে আপনার বিবাহ করা দরকার কিন্তু আপনি বিবাহ না করে অন্যান্য কাজ করছেন। হয়তো টাকা পয়সা আপনি জমাচ্ছেন, অথবা আপনি গাড়ি বাড়ি করার চেষ্টা করতেছেন, অথবা সুন্দর একটা বাড়ি করার খেয়াল করছেন, অথবা অনেক জমি জমা করার খেয়াল করছেন, কিন্তু এই মুহূর্তে আপনার যে বিবাহ করা দরকার আপনি সেদিকে কোনো মনোনিবেশই করছেন না, এরকম একটি ইশারা বহন করে থাকে। দর্শক, আপনি যদি হন ব্যবসায়ী এবং আপনি যদি এরকম স্বপ্ন দেখে থাকেন যে আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু আপনি পরীক্ষা হলে যাচ্ছেন না, অন্যান্য কাজ করে ব্যস্ত, তাহলে বোঝা গেল আপনার ব্যবসায়িক জীবনে যেই ব্যবসা বাণিজ্য করা দরকার কিংবা যেইভাবে ব্যবসা বাণিজ্য করা দরকার আপনি সেভাবে ব্যবসা বাণিজ্য করছেন না, অথবা ব্যবসা বাণিজ্যে সেইভাবে আত্মনিয়োগ করছেন না, আপনি অন্যান্য বাজে কাজ করায় ব্যস্ত, অথবা অন্য অহেতুক সময় পার করায় আপনি ব্যস্ত রয়েছেন। তাহলে আপনাকে এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইশারা করা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করা দরকার। দর্শক, এক কথায় বোঝাই যায় কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে তার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষার হলে যে কোনো কার্যক্রমে যেতে পারছে না এবং অন্যান্য কাজ করে ব্যস্ত, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির বাস্তবিক জীবনে যা করা দরকার সে তা না করে অন্যান্য অহেতুক কাজ করে যাচ্ছে। দর্শক, দ্বিতীয় নম্বরে যে স্বপ্নটি আমরা পরীক্ষা সম্পর্কে দেখি সে পরীক্ষাটি হলো পরীক্ষায় কিছু পারছেন না,
অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার হলে আমরা গেছি এবং লেখালেখি করতেছি, কিন্তু প্রশ্ন দেওয়ার পর দেখতে পাই যে পরীক্ষায় আমি কিছু পারছি না এবং কোনো প্রশ্নই কমন পড়ছে না। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, এর অর্থ হবে আপনার বাস্তবিক জীবনে আপনি খুব হতাশায় ভুগতেছেন। এবং আপনার বাস্তবিক জীবনে যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, তখন আপনাকে কেউ সাহায্য করবে না। যদি আপনি কোনো শিক্ষার্থী হন, তাহলে আপনার কোনো স্টুডেন্ট, আপনার শিক্ষার্থী অথবা চলার সাথী কেউ আপনাকে সাহায্য করবে না, এমনই একটি ইশারা বহন করে থাকে। এবং আপনি যদি হন কোনো যুবক কিংবা যুবতী এবং এই মুহূর্তে আপনার বিবাহ করা দরকার, কিন্তু আপনার আত্মীয় স্বজন পরিবার যারা রয়েছে আপনাকে সেই ব্যাপারে কেউ কোনো সাহায্যই করছে না এবং কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, এমনই একটি ইশারা বহন করে থাকে। অর্থাৎ এক কথায় বলাই যায় যে আপনি পরীক্ষা দিচ্ছেন কিন্তু পরীক্ষায় আপনি কিছু পারছেন না, তাহলে এর অর্থ হবে আপনার বাস্তবিক জীবনে আপনাকে কেউ সাহায্য করছে না। দর্শক, তৃতীয় নম্বরে আমরা যে স্বপ্নটি পরীক্ষা সম্পর্কে দেখি, সেই স্বপ্নটি হলো পরীক্ষার তারিখ আপনি জানেন না। অর্থাৎ দেখা গেল যে আপনার হঠাৎ করে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং আপনার বন্ধুবান্ধব এবং সাথী যারা রয়েছে সবাই পরীক্ষার হলে যাচ্ছে, সবাই পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তারিখ জানছেন না। এরকম স্বপ্ন কিন্তু আপনি আমি প্রায় দেখে থাকি। দর্শক, এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে অথবা পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু আপনি তারিখ জানেন না, আপনি অন্যান্য কাজে ব্যস্ত, দর্শক এর অর্থ হবে আপনার বাস্তবিক জীবনে আপনার যা করা দরকার আপনি তা করছেন না। অর্থাৎ আপনি অলস জীবন যাপন করছেন, আপনার সংসার সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে কিংবা আপনার পরিবার সম্পর্কে অথবা সমাজ ও রাষ্ট্র সম্পর্কে আপনার যতটুকু দায়িত্বশীল হওয়া উচিত ছিল আপনি ততটুকু দায়িত্বশীল হচ্ছেন না, এমনই একটি ইশারা বহন করে থাকে। দর্শক, পরীক্ষা সম্পর্কিত যে চতুর্থ নম্বরের স্বপ্নটি আমরা দেখি, সেই স্বপ্নটি হলো পরীক্ষায় ফেল করা। অর্থাৎ আপনি পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার ফলাফলও বের হয়েছে, আপনি জানতে পারলেন যে পরীক্ষায় আপনি ফেল করেছেন। দর্শক, এরকম যদি আপনি দেখে থাকেন যে পরীক্ষায় আপনি ফেল করছেন, তাহলে এর অর্থ হবে আপনি হীনমন্যতায় ভুগতেছেন। অর্থাৎ আপনার বাস্তবিক জীবনে চলার জন্য যতটুকু আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় থাকা উচিত ছিল আপনার ততটুকু আত্মবিশ্বাস কিংবা আত্মপ্রত্যয় নেই। দর্শক, তাছাড়া আপনি পরীক্ষাকে অন্যভাবেও দেখতে পারেন, সেটি হলো পরীক্ষায় পাস করা। এই স্বপ্নটির অর্থ কিন্তু খুবই ভালো হয়। কোনো স্বপ্নদ্রষ্টা যদি দেখে পরীক্ষায় পাস করতেছে, তাহলে বোঝা গেল ওই স্বপ্নদ্রষ্টার ভবিষ্যৎ জীবন উন্নতি হবে। যদি সে স্বপ্নদ্রষ্টা সত্যি সত্যি স্টুডেন্ট হয়, তাহলে ওই স্বপ্নদ্রষ্টা হয়তো সে ভালো ফলাফল করবে অথবা তার ভবিষ্যৎ জীবন উন্নত হবে। এবং ওই স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত তরুণ কিংবা তরুণী হয়, তাহলে ওই স্বপ্নদ্রষ্টার অচিরেই সামনে যে কাজটি করতে যাবে সেটি অত্যন্ত শুভ হবে এবং ভালো হবে। এবং ওই স্বপ্নদ্রষ্টা যদি ব্যবসায়ী হয় কিংবা কর্মজীবী হয়, তাহলে তার ব্যবসায় উন্নতি হবে এবং কর্মজীবনে সে সুন্দরভাবে কর্মজীবনটা চালাতে পারবে। এবং ওই স্বপ্নদ্রষ্টা যদি সাধারণ মানুষ হয় এবং পরীক্ষায় পাশ করতে দেখে, এর অর্থ হবে সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দর্শক, আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আপনি যদি অন্য কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার সেই স্বপ্নের উত্তর দিয়ে দেওয়ার। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।